emotional হয়ে গেছি একটু হ্যাঁ খুব সুন্দর মুভি হয়েছে থ্যাংক ইউ দেখছেন দর্শক আপনারা দেখছেন ঢাকা ইউনিভার্সিটির টিএসসি অডিটোরিয়াম থেকে প্রিয়তম শো শেষ করে দর্শকবৃন্দ বের হচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সিনেমা সব মিলে ভালোই তবে এটাকে ট্র্যাজেডি না করে রোমান্টিকও করতে পারতো এন্ডিংটা হ্যাপি এন্ডিং দিতে পারতো ভালো লাগছে অনেক ভালো লাস্ট ফিশিংটা ভালো ছিল কেমন ছিল অনেক ভালো লাগছে এখানে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন টিএসসি অডিটোরিয়াম থেকে প্রিয়তমার স্পেশাল স্ক্রিনিং শো শেষ হয়ে দর্শকরা বের হচ্ছে একে একে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন অনুভূতির কথা যদি ব্যাখ্যা করি আসলে আজকের দিনে এটা আমাদের জন্য আসলে অনেক কষ্টের আসলে ভালোবাসা দিবস কিন্তু সেই আমি চাই যে এই দিবসে সবাই ভালোবাসাটা সফল হোক এই সিনেমা আসলে সিনেমাতে অনেকটা বিষয়টা ছিল বাট আমি চাই সকলে ভালোবাসা সফল হোক সিনেমা অসাধারণ শাকিব খানের সিনেমা বলতে পারবি এটা কিছু ব্যাখ্যা করার নেই ভীষণ ভালো ছিল ভালো একটা সময় কেটেছে আপু একটু জানতে চাচ্ছি আমরা এমনই আসলে কাহিনী নতুন থাকবে মানে আমরা অবাক হব দর্শক অবাক হলে তো মানুষ সিনেমা দেখতে আসবে মানে ঘটনাটা ছিল সেই ঘটনাটা সাকিব খান বুঝতে পারে নাই এখন সেই জিনিসটা মেয়ে যেভাবে আপনার ও যে এক টকটার মিটার দেখলাম আমার তো খুবই ভালো লাগলো ভালো হচ্ছে তো উনি যাতে এগিয়ে যায় এবং সামনে যাতে আমরা এরকম আরো সিনেমা পাই এটাই আশা করি
আচ্ছা ভাইয়া, আজকে তো শাকিব খানের দরদ মুভির ফার্স্ট লুক পোস্টার বের হয়েছে, দেখা হয়েছে? হ্যাঁ দেখা হয়েছে। কেমন ছিল আপনার রিঅ্যাকশন? খুবই ভালো লাগছে আমার। আমি এটা ইন্ডিয়ান নায়িকার সাথে করতেছে, তো আমরা নতুন কিছু পাবো, আর ইন্ডিয়ান তো নতুন কিছু যেহেতু আসতেছে, তো আশা করি আমরা ভালো কিছু দেখবো আর এই লাইনটা কি আগে দিতে পারতো না? সিনেমাটা কি দেখছো? মানুষকে দর্শক খুব আকর্ষণ।